আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ মিদুল শেখ। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি হলো আমাদের জেনোভা শহরের মুকুল কাকার দোকানে, ফাস্টফুডের দোকানে। তো এটা হলো জাহাজের সামনে, জাহাজ নির্মাণের কাজ হয় এটার সামনে অবস্থিত। তো আমরা এখন ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো, এই দোকানের প্রধান শেফ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন। আমি ফয়সাল। ফয়সাল, আমি এখানে কাজ করি। কাজ করেন কতদিন ধরে? দেড় বছর। দেড় বছর ধরে। তো কাজ কাম কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তো যারা আসবে এখানে কাজ কাম করতে পারবে এভাবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা। ভাষার দরকার আছে? ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানার দরকার? অবশ্যই অবশ্যই, ভাষা ছাড়া সম্পূর্ণ বোকা। তো আপনি যখন ইতালিতে নতুন আসেন, আপনি তো ভাষা পারতেন না, আমি কিভাবে ম্যানেজ করতেন? তখন আমি প্রথমত এক মাস ভাষা একটু ভাষা শিখেছি। শিখছেন? তারপর এখানে আসার পর কয়দিন বসে ছিলেন? এক মাস বসেছিলাম, এক মাস না বলা চলবে, প্রায় ছয় মাস। ভিসার মাধ্যমে আসছিলেন? স্পন্সর বিষয়। স্পন্সর আসছিলেন? কতদিন পর কাগজপত্র হয়েছিল? সাত মাস। সাত মাস পর মানে সৌজন্য পাইছেন? সাত মাস পরে সৌজন্য পেয়েছি। সাত মাস কি করছেন? এই আসা যাওয়া ঘোরাফেরা এই ভিতরে ছিলাম। খাবারের দাম, পানিনো কাবাব, পিয়াত্তো কাবাব, পিদিনা কাবাব, ফুল মেনু 60 টাকা। ফুল মেনু 60 টাকা। কি কি থাকে সাথে? কি কি থাকে সাথে? থাকে পোমোদোরো, সিপোলা, ইনসালাতা, পাতাতে, ক্যাচাপ, মাইনেজে, পিকান্তে, ইয়োগট। দোকানে কি কি পাওয়া যায় মানে কোল্ড ড্রিঙ্কস আইটেম? পেপসি, টে, সেভেন আপ, পেপসি জিরো। পেপসি দাম কিরকম এক ক্যান? এক ক্যান খুচরা বিক্রি করি ওই হিসাবে পার পিস ১ ইউরো। ১ ইউরো করে? ১ ইউরো। আর খাবারের সাথে যদি নেয়, বার্গার টার্গারের সাথে? ওই মেনু হিসাবে, ওই মেনু হিসাবে খাবার আইটেম দিয়ে রাখছেন? হ্যাঁ। তো যেমন কোতলতা, হামবার্গার, তন্ন 3 টাকা, সাথে বিবিতা 1 টাকা, পাতাতে সাথে নিলে ওইভাবে 5 টাকা হয়। আচ্ছা, আমার একটা জিনিস জানার ইচ্ছা, যদি ধরেন আমি ইতালিতে নতুন আসছি, আমার ডকুমেন্ট নাই, আমি কি এরকম দোকানে কাজ করতে পারবো চাইলে? বাঙালির সবাই নেয় না, কিছু কিছু বাঙালি নেয়। পরিচিত থাকা লাগে? পরিচিত থাকা লাগবে। পরিচিত ছাড়া নেয় না? না, পরিচিত থাকা নেয় না। কেন নেয় না? পুলিশ কি ঝামেলা করে? হ্যাঁ অবশ্যই ঝামেলা করবে, জরিমানা করবে। মানে কিরকম জিনিসটা যদি একটু, আমার ভিডিও যারা দেখতেছে জানতে চাইতেছে, বা কিরকম জরিমানা? আমি আসলে করি না, কিন্তু তারপরে শুনছি আমাকে একজন বলছে প্রায় ৬,০০০ ইউরো জরিমানা করবে। ৬,০০০ ইউরো, বাংলা টাকায় প্রায় ৭.৫-৮ লাখ টাকা। হ্যাঁ, ৭.৫-৮ লাখ টাকা। এদিকে দোকানদার আপনাদের দুজনেরই? দোকানদারকে জরিমানা করবে। আপনারে করবে না? না, আমারে করবে না, কারণ দোকানদারের জরিমানা, দোকানদার তুমি কি জন্য রাখছো কাগজপত্র নাকি কি জন্য রাখছো? এই জন্য। তো ভাই এরা কি করে? এটা কাবাব, এটা এটা হলো মূল কাবাব আর কি, এটাই এটা হলো পল্ল, টাকিনো পল্ল। পল্ল মানে একটু বাংলা ভাষা বলে দেন। বলে না, মুরগি। মুরগি? তো এই মুরগির কাবাব গুলো কত করে বিক্রি করে? এটা কাবাব ৫ টাকা। ৫ ইউরো করে বিক্রি? শুধু কাবাব ৫ টাকা। শুধু কাবাব ৫ টাকা? হ্যাঁ। তো বাইরে অনেকক্ষণ ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ, এখানে কথা আছে, যদি আপনি বাংলাদেশে তো মনে করেন একদিনের খাবার আরেকদিন বিক্রি করে, এরকম সিস্টেম কি এরকম এখানে? না না না, এখানে নাই। হয় না? না, এখানে না, সিস্টেম নাই, নিয়ম নাই, কোনোটাই নাই। মানে চেক করলে জরিমানা করে দিবে? অবশ্যই অবশ্যই, সাথে সাথে জরিমানা। সাথে সাথে জরিমানা। তো যাক, ভালো লাগলো। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কত করে বিক্রি করেন? আলু ২ টাকা। ২ টাকা? ২ টাকা এক বাটি দেন? এক বাটি ২ টাকা। যাক, ভালো লাগলো কথা বলে। এই দেশে আপনার ব্যাংক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব মাধ্যমে টাকা পয়সা দেওয়া যায়, কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই। আর বেতনটা আসলে অনেকে জিজ্ঞাস করেন ভাই, বেতন কত পাবেন? আপনি যদি কাজ না পারেন, ভাষা না পারেন, আপনাকে বেতন কি দিবে? প্রথম অবস্থা অনেক কমে দেবে, আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন আপনার বেতন অতই বাড়বে। হ্যাঁ, কাজ এবং ভাষা দুইটাই শিখে লাগবে। আপনি যদি কাজ ভাষা দুইটাই পারেন, কাজে কাজের আগে শিখে লাগবে হলো ভাষাটা, ভাষাটা, ভাষা শিখে লাগবে। কারণ অনেকে না পারলে, অনেকে নতুন এসে পাগল হয়ে যায় কাজে, দেখা যায় ভাষা বউ জানে না কিন্তু কাজের জন্য পাগল হয়ে যায়। কাজ না জানলে ভাষা, ভাষা না জানলে কাজ করবে কি করে? ভাষা কিছুই জানে না, দেখা যায় আমি দেড় বছর, আমি এখন একটু একটু জানি, আমি পুরো জানি না বলতে পারবো, একটু একটু জানি, হয়তো আমার আরো ২-৩ বছর সময় লাগবে। নতুন আসবে আপনার কি পরামর্শ যে তাদের স্কুলে ভর্তি ভাষা শেখা উচিত? হ্যাঁ, তাদের লই ইতালিতে আইসা ওই শর্টফট না করে সোজা তাদেরকে ভাষা শেখা লাগবে, আগে আগে ভাষা, তারপরে কাজ। আগে ভাষা, তারপরে, কারণ আমাদের বাঙালি এটা মূল সমস্যা। আমাদের স্কুলের শিক্ষকরা আমাদেরকে বলছে যে তোদের বাংলাদেশের থেকে এসেই তোরা কাজ করো আগে, কিন্তু কাজ না, আগে ভাষা, তারপরে কাজ, তারপরে কাজ। ভাষা জানলে আপনার কাজের অভাব? ভাষা জানলে ইতালিতে কাজের অভাব নেই, প্রচুর কাজ ভাষা না জানলে, ভাষা না জানলে কোনো কাজ নাই, ভাষা জানলে কাজের অভাব। এদেশে অনেকে বলে যে ভাই ইংলিশে কথা কম, ইংলিশ চলে? না না না, নো ইংলিশ,
ইনকাম করা যায়, আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন অত টাকা আপনার বেতন বাড়বে, তো চিন্তার কোনো কারণ নেই। তো আমার এখানে এই যে দেখেন কত সুন্দর, সবকিছুই পরিষ্কার থাকতে হয়, কেননা দৈনন্দিন আপনার চেক করে পুলিশের লোক আইসা বা খাবারে যারা এগুলো আপনার জরিমানা করে ভোক্তা অধিকার আইসা আইসা চেক করে পরিষ্কার থাকতে হয়। যদি একটু নোংরা থাকে তাহলে কিন্তু সাথে সাথে জরিমানা করে দেয়। তো এই যে আমার বন্ধু সাইফুলের তরফ থেকে একটা সেভেন আপ নিব, এখন বিলটা তুমি দিয়ে দিও নাকি তুমি দিবে না?